বাংলাদেশে আর্থিক খাত সংস্কার সহ অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগে বিশ্বব্যাংক $350 কোটি দেবে বলে জানিয়েছেন ব্যাংকটির প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। নিউ ইয়র্ক সময় বুধবার বিকালে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এ সহায়তার ঘোষণা দেন। অধ্যাপক ইউনুসের দীর্ঘদিনের বন্ধু বাঙ্গা জানান, কমপক্ষে $2 বিলিয়ন নতুন ঋণ দেওয়া হবে আর আগের প্রতিশ্রুত $1.5 বিলিয়ন নতুন করে যুক্ত করা হবে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের উদ্ধৃতি দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বিশ্বব্যাংক ডিজিটাইজেশন, তারল্য, জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহন খাতে সংস্কারে সহায়তা করবে। অজয় বাঙ্গার সঙ্গে সাক্ষাৎকালে অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত ব্যাপক সংস্কারের জন্য বিশ্বব্যাংকের সমর্থন চান অধ্যাপক ইউনুস। বিশ্ববাংকের ঋণ কর্মসূচির বিষয়ে সৃজনশীল হতে বলেন তিনি। অধ্যাপক ইউনুস বলেন, দেশ পুনর্গঠনের এটি একটি বড় সুযোগ। দক্ষিণ এশিয়ায় জ্বালানি খাতের সহযোগিতা এবং নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুৎ কিভাবে ভারত ও বাংলাদেশের মতো প্রতিবেশীদের মধ্যে ভাগাভাগি করা যায় তা নিয়ে আলোচনা করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট। বৈঠকে আরও ছিল জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।